নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাঘরের তরফ থেকে আপনাদের সকলকে আগাম দোলের শুভেচ্ছা জানি। আজকে রেসিপি শুরু করছি। থাম্বনেল দেখেই বুঝতেই পারছেন আজকের রেসিপি কি। আজকে আমি হোলি স্পেশাল ঠান্ডাই বা সিদ্ধি বানাচ্ছি। আমি স্টেপ বাই স্টেপ পুরো রেসিপিটা দেখিয়েছি। রেসিপিটা দেখার পুরোটা অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আমার নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আজকে কিভাবে হোলি স্পেশাল ঠান্ডায় বানাচ্ছি সেটাই আজকে আপনাদেরকে পুরোটা শেয়ার করলাম। ঠান্ডায় বা সিদ্ধি বানানোর জন্য আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি পিস্তা বাদাম, কাজু বাদাম, মগজদানা, শুকনো গোলাপের পাপড়ি, আপনারা ফ্রেশ গোলাপের পাপড়িও নিতে পারেন, আর নিয়েছি কিশমিশ, আমন্ডস, আর নিয়েছি পোস্ত, সিদ্ধি পাতা, অল্প একটু গোটা গোলমরিচ, পাঁচটা ছোটো এলাচ, আর অল্প একটু জায়ফল লাগবে আমার, আর নিয়েছি মৌরি, সামান্য একটু জাফরান, আর নিয়েছি চিনি। আর আমি চারটি মাটির গ্লাস নিয়েছি, আর আমি সিদ্ধিটা মাটির হাঁড়িতেই বানাবো। প্রথমে আমি সিদ্ধি পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে দিচ্ছি। তার জন্য একটা পাত্র নিলাম, তার উপর একটা ছাঁকনি নিলাম, এবার সিদ্ধি পাতাগুলো দিয়ে দিলাম। সিদ্ধি পাতাগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এইভাবেই ধুয়ে নিলে কিন্তু সিদ্ধি পাতার ভেতরে যে ময়লাগুলো থাকবে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে। এবার আমি সিদ্ধি পাতাগুলোকে ভালো করে ধুয়ে আমি 8 ঘন্টা মতো সিদ্ধি পাতাগুলোকে ভিজিয়ে রাখছি। সিদ্ধি পাতাগুলো খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি বাটিতে ঢেলে এটাকে জল দিয়ে 8 ঘন্টা আমি ভিজিয়ে রাখছি। আপনারা 3-4 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। এবার আমি একটা বাটিতে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রাখছি। প্রথমে মগজদানাগুলো দিলাম, তারপরে আমন্ডস দিলাম, তারপর পেস্তাগুলো দিয়ে দিলাম, আর দিলাম কাজু বাদাম, কিশমিশগুলোও দিয়ে দিলাম, আর এখানে আমি 2 টেবিল স্পুন পোস্ত নিয়েছি, পোস্তটাও দিয়ে দিলাম, আর 8 থেকে 10টা আমি গোটা গোলমরিচ দিলাম, আর দিলাম গোলাপের পাপড়ি। এবার আমি জল দিয়ে ভালো করে এগুলো ভিজিয়ে রাখছি। চার ঘন্টা হয়ে গেছে আমার ড্রাই ফ্রুটসগুলো ভেজানো ছিল। দেখুন ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রাখার ফলে কতটা ফুলে গেছে। এবার আমি বাদামের খোসাগুলোকে সব ছাড়িয়ে নিচ্ছি। এভাবে আমি সবকটা বাদামের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা খোসা না ছাড়িয়েও আপনারা মিক্সিতে বা শিলপাটায় বেটে নিতে পারেন, তবে ছাড়িয়ে নিলে পরে বাটতেও সুবিধা হয় আর পেস্টটা খুব স্মুথ হয়। দেখুন সবকটা বাদাম আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। সবকটা বাদামের খোসা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার একটা মিক্সার ব্লেন্ডার নিলাম, এবার ড্রাই ফ্রুটসগুলো আমি জল থেকে ছেঁকে তারপরে মিক্সিতে দিয়ে দিচ্ছি। সমস্ত ভেজানো ড্রাই ফ্রুটসগুলো আমার মিক্সির বাটিতে ঢালা হয়ে গেছে। এবার আমি 1 চামচ মৌরি দিচ্ছি, আর ছোটো এলাচগুলো খোসাগুলো ছাড়িয়ে আমি দানাগুলো দিচ্ছি। খোসাগুলো ফেলে দেবেন না, এটা চায়ে দেবেন, চায়ে দিলে খেতে ভালো লাগে। আর অল্প একটু কেশর দিলাম, আর সামান্য একটু জায়ফল আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। খুব বেশি জায়ফল দেবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এবার আমি ব্লেন্ড করে নিয়ে আসছি। ব্লেন্ড করা আমার হয়ে গেছে, দেখুন একদম স্মুথ পেস্ট তৈরি হয়েছে। এবার একটা বাটি নিলাম, বাটির মধ্যে আমি ছাঁকনি নিলাম, এবার ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। আপনারা এটা মলমল কাপড় দিয়েও ছেঁকে নিতে পারেন। ছেঁকে নিলে মুখে দানাগুলোও পড়ে না আর খেতেও খুব ভালো লাগে। দেখুন এবার আমি ছাঁকনিতে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। খুব ভালো করে ছাঁকনি দিয়ে আমার পেস্টটা ছাঁকা হয়ে গেছে। এটাকে এবার সাইডে রেখে দিচ্ছি। এদিকে 8 ঘন্টা হয়ে গেছে আমার সিদ্ধি পাতাটা ভেজানো ছিল। এবার আমি একটা মিক্সির বাটিতে আমি সিদ্ধি পাতাগুলোকে
বেটে নিয়ে আসছি। দেখুন সিদ্ধি পাতাটা আমার বাটা হয়ে গেছে। এবার আমি সিদ্ধি পাতার মধ্যে কলা দিয়ে দিচ্ছি। আমি চারটে কলা দিচ্ছি, আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা কলা দেবেন। এই সিদ্ধিতে কলাটা কিন্তু অবশ্যই দেবেন, কলাটা দিলে স্মুথও হয় আর খেতেও ভালো লাগে। আমি চারটে দিচ্ছি, আপনাদের প্রয়োজন মতন আপনারা কলা দেবেন। চারটে কলা আমার দেওয়া হয়ে গেছে। আর কিছু নারকেল নিয়েছি, নারকেলগুলোকেও আমি এর মধ্যে টুকরো করে দিয়ে দিচ্ছি। এবার আমি ব্লেন্ড করে নিয়ে আসছি। দেখুন ব্লেন্ড করা আমার হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দিলাম। এবার একটা মাটি হাঁড়ির মধ্যে আমি 1 লিটার দুধ দিচ্ছি। দুধটাকে আমি গরম করে একটু ঘন করে নিয়েছি, দুধটা ঢেলে দিলাম। এবার যে ড্রাই ফ্রুটসের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার সিদ্ধি পাতার পেস্টটাও দিয়ে দিলাম, কলা নারকেল আর সিদ্ধি পাতা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। মিক্সির বাটিতে অল্প একটু জল দিয়ে আমি ধুয়ে দিয়ে দিলাম। এবার আমি চিনিটা দিচ্ছি, আমি প্রয়োজন মতন 6 থেকে 7 চামচ চিনি দিচ্ছি। আপনাদের প্রয়োজন মতন, আপনারা যেমন মিষ্টি খেতে ভালোবাসেন সেই বুঝে আপনারা চিনিটা দেবেন। চিনিটা আমার দেওয়া হয়ে গেছে। এবার একটা কাঠের ডাল ঘাটা দিয়ে আমি খুব ভালো করে ঘেঁটে নিচ্ছি। সিদ্ধিটা আমার অনেকক্ষণ ধরে ঘাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বরফের টুকরো দিয়ে দিচ্ছি। আপনারা বরফের টুকরো না দিয়েও খেতে পারেন, তবে ঠান্ডায় যেহেতু সেই জন্য একটু বরফ দিলাম আমি। এবার আমি আবার ভালো করে ঘেঁটে নিচ্ছি। আজকে হোলি স্পেশাল ঠান্ডায় বা সিদ্ধি আমার বানানো হয়ে গেছে। এবার সার্ভিং করার পালা, আমি সার্ভ করে দিয়ে দিচ্ছি। আপনারা যারা হোলি দিন ঠান্ডায় বানাবেন ভাবছেন তারা চটপট বানিয়ে ফেলুন। দেখুন আমার 4 গ্লাস ঢালা হয়ে গেছে, 2-1টা কলা গোটা গোটা থেকে গেছে, তাতে কোনো অসুবিধা নেই, কলা মুখে পড়লে খুব একটা অসুবিধা হয় না। এবার ওপর থেকে একটু আমি কুচনো ড্রাই ফ্রুট ছড়িয়ে দিচ্ছি, অল্প একটু গোলাপের পাপড়িও দিচ্ছি, আপনারা ফ্রেশ গোলাপের পাপড়িও দিতে পারেন, আর সামান্য একটু কেশর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ঠান্ডায় তো সার্ভ করা হয়ে গেছে। এবার খাবার পালা, খুব বেশি খাবেন না, 3 থেকে 4 গ্লাস খেলেই যথেষ্ট। এর থেকে বেশি খেলে কিন্তু উল্টো রিয়াকশান হতে পারে। আমার খুবই প্রিয় এই ড্রিঙ্কটা, আমিও 3-4 গ্লাসের বেশি খেতে পারি না, খুব ভালো লাগে খেতে। আপনারাও ফ্যামিলির সাথে খুব ভালোভাবে হোলির দিন এনজয় করুন এবং ঠান্ডায় বানিয়ে খান, খুব ভালো আনন্দ করুন, মজা করুন। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আমার নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখনই কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করব নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে চলে আসব। সবার হোলি ভালো কাটুক এই কামনা করি, হ্যাপি হোলি সকলকে। আর আবার আসব আবার একটা নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।